খালেদা জিয়া নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া আসনে বিকল্প প্রার্থীও দিয়েছে বিএনপি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে তার জন্য নির্ধারিত বগুড়া ৬ আসনে বিকল্প হিসেবে ইতোমধ্যে ফখরুলের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনেও মনোনয়ন জমা দিয়েছেন ফখরুল, আর বগুড়ার সাথে খালেদার বিকল্প প্রার্থী হয়েছেন বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। এদিকে ফেনী ১ আসনে খালেদা জিয়ার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সভাপতি রফিকুল ইসলাম মজনুর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।